আসসালামু গাইস, গাইস দেখেন এক বাড়ির সালাদ খাবো, কে কে আমার মতো সালাদ খান অবশ্যই কমেন্টস করবেন। তো গাইস আসলে খুব ক্ষুধা লাগছে আর এখন আমার রান্না বান্না করার মোটেই এনার্জি নেই। তো গাইস এখন এটা খাবো, এক বাটির সালাদ। এটার ভিতরে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, বাদাম, গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম। তো গাইস এটাই হচ্ছে আমার রাত্রের ডিনার। তো গাইস বিশাল এক বাটি নিয়ে বসছি, দেখেন আমি খাই। তো গাইস খুবই মজা হয়েছে, অনেক মজা হয়েছে, সিরিয়াসলি খাবেন এরকম করে। গাইস এদের জন্য খাইও সামনে নাই, ওর সব কিছু থাকতে হবে। দেখেন আমি খাইতেছি, ও তো খেতে পারবে না, দেখেন কি করে জিব্বা বের করে নে হা করে। আচ্ছা একটু ডিম দিতে পারি না? নো, ভিডিও করতেই পারি না, খাবো কি করে। চলে গিয়েছে।